ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়কে দুদফায় মারধরের অভিযোগ হাসপাতালে মৃত্যু এই প্রৌঢ়ের প্রথম দফায় মারধরের ঘটনায় গ্রেফতার এক প্রতিবেশী ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার সাতানব্বই নম্বর দুর্গাচরণ মিত্র স্ট্রিটে বাড়ির তিনতলায় থাকতেন বছর পঞ্চাশের প্রৌঢ় সুনীল সিংহ পক্ষাঘাতগ্রস্ত সুনীল ইদানিং অসুস্থ ছিলেন মৃতের পরিবারের অভিযোগ জলের সংযোগ নিয়ে একতলার প্রতিবেশীদের সঙ্গে সুনীলের গত ছয়ই জানুয়ারি বচসা হয় বচসার সময় সুনীলকে মারধর করেন তিনজন প্রতিবেশী আরও অসুস্থ হয়ে পড়েন সুনীল এরপর বর্তরা থানায় অভিযোগ দায়ের করে সুনীলের পরিবার ছয়ই জানুয়ারি সুনীলকে মারধরের অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করে এরপর বিবাদ তো থামেইনি উল্টে বাড়ে পরের ঘটনা ঘটে গত নয়ই জানুয়ারি মৃতের পরিবারের দাবি কেন পুলিশকে খবর দেওয়া হয়েছে এই বলে ফের সুনীলের ওপর চড়াও হন প্রতিবেশীরা সুনীলকে প্রচন্ড মারধর করা হয় মৃতের পরিবারের দাবি এরপর অসুস্থ আহত অবস্থায় ওই পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়কে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বুধবার রাত একটা নাগাদ মৃত্যু হয় প্রৌঢ়ের बारह तारीख को फिर हमारा पास में आया बोलता कि तुम कंप्लेन किया अब तेरे को बताएगा तू अभी अभी भी बाज नहीं आ रहा अब तेरे को बताएगा अब तेरा अच्छा तरह से तेरा कर देगा तेरा जान ही ले मारेगा छोड़ेगा मेरा आदमी ध्यान से चला गया हम क्या करेगा बताओ সুনীলের মৃত্যুর পর বরতলা থানা দ্বিতীয়বার মারধরের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ সূত্রে খবর মেডিকেল কলেজে যে চিকিৎসকের অধীনে ছিলেন সুনীল তাদের সঙ্গেও কথা বলা হবে যে প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ বৃহস্পতিবার তাদের বাড়িতে পাওয়া যায়নি ময়ুক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা